আর পেট্রোল জাত সামগ্রীর যে মূল্য বৃদ্ধি যে অকল্পনীয় কেন্দ্র বিজেপি সরকার অহার লগে আমি এটা কথা লক্ষ্য করছো, এই কথাটি হয়েছে যেটা আন্তর্জাতিক বাজারত পেট্রোলজাত সামগ্রীর মূল্য বৃদ্ধি কমিছে ঠিক সেই সময়সাত ভারতবর্ষত পেট্রোলজাত সামগ্রীর দিনক দিনে দাম বৃদ্ধি হয়েছে। উদাহরণস্বরূপে এটা প্রতি লিটার পেট্রোলজাত সামগ্রী কেন্দ্রীয় সরকারে 65 টাকা কর আরোপ করেছে আর সরকারে 31 টাকা কর আরোপ করেছে, যার ফলত নেকি আজি পেট্রোলজাত সামগ্রীর 100 টাকা ছুঁই গেছে। এটা কোনোবা কোনোবা রাজ্যত হয়তো 10-12-13 লৈকে উদা হয়েছে, আজি আমার যে নহব তার কোনো মানে নাই। এটা দেখা গেছে যে মূল্য বৃদ্ধির ক্ষেত্র যে মিঠাতেল সর্বসাধারণ মানুষক দৈনিক লাগে এই মিঠাতেলের দাম আজি 200 টাকা ক্রস করেছে। এইটি হয়েছে আজি সরকার আর কেন্দ্রীয় সরকারের যে হঠকারী নীতি, এই হঠকারী নীতির ফলতেই এই মূল্য বৃদ্ধিটি হয়েছে। আর ইয়াক আমি 5টা সংগঠনে CIT সহ SFI DIY আর মহিলা সমিতিকে আদি করে আমি এই মূল্য বৃদ্ধি আর পেট্রোলজাত সামগ্রীর দাম বৃদ্ধি তীব্র বিরোধিতা করেছো, আর এই বিরোধিতা করাই নয় পরবর্তী সময়সত আমি তীব্রভাবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার সংকল্প লৈছো। আর আজি যেহেতু বিধানসভা আরম্ভ হয়েছে, এই বিধানসভাটো আমি উত্থাপিত করার কারণে আমি নিশ্চিতভাবে ইয়ার কার্যব্যবস্থা হাতত লম বলে আশা রাখি।